হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে নীল ষষ্ঠী। তো এই দেখো, সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। বাট আমি পুজো দিতে যাবো না, যাবে আমার বড় জা। তো যাই হোক, আমি রেডি হয়ে যাবো। আজকে আমার একটা নিমন্ত্রণ আছে সেই বাড়িতে, তার জন্য রেডি হচ্ছি। আর আমি একা না, সাথে যাবে গুল্লু। দেখো তো গুল্লু রেডি হয়ে গেছে, কেমন করলে অ্যাক্টিংটা। তো যাই হোক, আমরা এখন বেরোবো। আর আমরা বেশি দূরে না, আগের একটা ব্লগে দিয়েছিলাম যে দাদার বাড়িটা, দাদার বাড়িতেই যাবো আমরা। নিউ দেখো, এখন রেডি হচ্ছি। আর যেহেতু আজকে আমি শ্যাম্পু করেছি, তো চুলটা আমার যেহেতু কার্লি একদম জট হয়ে গেছে। আর আমার ক্যামেরাম্যান কে জানো, আমাদের গুল্লু। কোথায় যাচ্ছো তুমি? মোমবাতি পেয়েছিস? এই তো মোমবাতি আমার হাতে। আমি আর গুল্লু চলে এসেছি চরণ দাদের বাড়ি। তুমি আচ্ছা একটু দুধ থাকি সেই জন্য লাগবে, আমি জানি না। আমাদের নিমন্ত্রণ আছে, আর আমি গুল্লু সবার আগে হাজির হয়ে গেছি। আর আমার আর গুল্লু না, আমার বাড়ির সবারই নিমন্ত্রণ আছে। তো আমরা দুজনে আগে এসেছি, ওই যে দুধ নিয়ে এসেছিলাম দিদিভাই শিবের মাথায় ঢালবে। আর এরকম দিদিভাইয়ের ঘরে একটা ছোট্ট শিব আছে, তো পুজো দিতে বসেছে। তো তার জন্য আমরা দুজনে তাড়াতাড়ি করেছি। গুল্লুকে দেখো, যেহেতু ও বাড়িতে আজকে একা হয়ে গেছে, ও গেছে স্কুলে, ওর এক্সাম আছে, সেই কারণে যাই ওকে খেলছে খেলুক। আর আমি বসে বসে পুজো দেওয়া দেখছিলাম। তারপরে ভাবলাম কি যে যাই একটু বাইরের দিকটায় যাই। আর দেখলেই তো আসার সময় গুল্লুর মা রেডি হচ্ছিলো আর কি মন্দিরে যেতে পুজো দিত। কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে আর গুল্লুর মায়ের শরীরটা ভীষণ খারাপ, সেই কারণে আর যায়নি। তো ওরাও মানে এই দিদিভাইয়ের বাড়িতে এসে এই শিবের মাথাতেই জল ঢেলে দিয়ে চারিদিকে। বাইরে দেখো ওদেরটাকে রোদ্দুর আর গরমটা আছে ভীষণ, মানে আর কি। তো যাই হোক, আর এই দেখো এর অবস্থা। দিদি আর মন্দিরে যায়নি, যেহেতু মন্দিরে প্রচণ্ড ভিড় আর এত রোদুরে তাপ, গরমে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তার জন্য এই চিরন্দা বাড়িতে চলে এসেছে, এখানে পুজো দেবে। ওই থালার মধ্যে দিয়ে দাও, থালার মধ্যে দিয়ে দাও। তা ওইটা একটা মালা দিয়ে দাও না, ওই শিফটার মতো মালা দিয়ে। ওই যে হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ, ওই একটা দিয়ে দাও, অতগুলো মাথায় ধরবে না। মাথা বার হয়ে কি মাথা ঘুরবে, দি মাথা ঘুরবে, দি আমাদের ঘরে বলবে কি কথা। ওই খানটা হাইয়ে করে দাও। চলো আমি দিঘার
তো সমস্ত রান্না হয়ে গেছে, শুধু সুজিটা রাঁধতে বাকি ছিল আর লুচিটা। তো লুচি গরম গরম ভেজে খাওয়াবো বলে আটাটা মেখে রাখা হয়েছিল। তো দিদিভাই আমাকে বলছিল সুজিটা বানাতে, তো আমি বললাম ঠিক আছে আমি বানাবো। তো দিদিভাই বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো যাই হোক সুজিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খেতে। আর এটা একদম মানে প্লেন আর কি, অনেকে দুধ দিয়ে বানায়, তো আমরা দুধ না তার বদলে জলই দিয়েছি, যেহেতু মনে হলো এমনি লুচি খাচ্ছি, তার মধ্যে যদি মানে দুধের যদি গ্যাস হয়ে যায় আর কি তার জন্যে। তো যাই হোক দেবে গুলো আমাদের সাথে আছে, ও আর কি করবে, আজকে একদমই ভালো লাগছে না একা বলে। আর এই যে পরে আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম, দিদি অন্য কাজে ব্যস্ত ছিল সেই কারণে। আর এ দেখো এটা একদম হয়ে গেছে আর দারুণ সুন্দর হয়েছে। তো তারপরে ভাবলাম কি যে লুচিটা ভেজেই নিই, যেহেতু বেলা হচ্ছে আর খিদেও পেয়ে গেছে। তো এই দেখো এখানে লুচি বেলছে, আর দেখো আটাটা আগেই মাখা ছিল। আর এই তো সবাই কাজ করছে, আমি ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দিই, আমি তাই ভিডিও করে দিচ্ছিলাম। আর আমিও ভেজেছি লুচি কয়েকটা। তো যাই হোক সমস্ত খাবার রেডি হয়ে গেছে, আর আজকের মেনু হচ্ছে গিয়ে লুচি, আলুরদম, ছোলার ডাল, মিষ্টি, তার সঙ্গে সুজি, শশা আর টক দই। আর দারুণ টেস্ট হয়েছিল খাবারগুলো, রান্নাগুলো মানে দাদা করেছিলো আর দিদিভাই সুজিটা বানিয়েছে, লুচিটা করেছে। তারপরে খেয়ে দিয়ে সবাই মিলে একটুখানি আড্ডা দিচ্ছিলাম আর তারপরে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতে চাই। তো টাটা সবাইকে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।